প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেল ইংম্যাট অ্যাকাডেমিতে স্বাগত আজকে আমার ভিডিওর বিষয় দশম শ্রেণী গণিতের নবম অধ্যায়ের অঙ্ক দ্বিঘাত করণী বা কোয়াড্রেটিক সার্ড তাহলে চলো অঙ্কগুলো শুরু করা যাক এখানে বলা হয়েছে করণী যোগ বিয়োগ গুণ অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন অফ সার্টস এক নম্বর রুল কি বলেছে দুই বা ততোধিক করণীয় যোগফল অথবা বিয়োগ ফল নির্ণয় করতে হলে সর্বপ্রথমে ওদেরকে সরলতম আকারে প্রকাশ করতে হবে সরলতম আকারে প্রকাশিত হলে ওদেরকে সদৃশকরণী অসদৃশকরণী বা সদৃশ ও অসদৃশ উভয় আকারে প্রকাশ করা যাবে দু নম্বর রুলটা বলা হয়েছে যে সদৃশ্যকরণীর ক্ষেত্রে মূলদ উৎপাদকে যোগফলগুলির সাথে অমূলদ উৎপাদকটি গুণ করলে নির্ণয় সমষ্টি পাওয়া যাবে অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রেও বিয়োগফল নির্ণয় করে অমূলদ উৎপাদকটি গুণ করতে হবে তিন নম্বর রুল কি বলেছে না করণীর ক্ষেত্রে ওদের যোগফল অথবা বিয়োগফল একটি পদ হবে না দুটি করণীর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিয়ে ওদের যোগফল অথবা বিয়োগফলকে প্রকাশ করতে হবে এইবারে সমমূলীয় সমূহের গুণনের ক্ষেত্রে ওদের মূলদ এবং অমূলদ উৎপাদকগুলি পৃথক পৃথক গুণ করে গুণফল নির্ণয় করতে হয় সমূহ বিভিন্ন ক্রমের হলে ওদেরকে সমমূলীয় করণীতে প্রকাশ করে উপরোক্ত নিয়মে গুণফল নির্ণয় করতে হয় এখানে দেখো আমি তিনটি অঙ্ক করে উদাহরণস্বরূপ তোমাদের তিনটি অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি প্রথম অঙ্কটি হচ্ছে দুই প্লাস রুট থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেনে যোগফল লিখি এখানে ওই টু প্লাস রুট থ্রি উইদিন ব্র্যাকেট প্লাস উইদিন ব্র্যাকেট রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস উইদিন ব্র্যাকেট টু প্লাস রুট সেভেন লিখলাম দেখে পরের লাইনে কী করলাম বন্ধনীকে উঠিয়ে দিলাম তার মানে হলো কত টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি আর প্লাস রুট ফাইভ আবার এখানে হলো প্লাস টু প্লাস রুট সেভেন এইবারে টু আর টুকে একদিকে নিলাম মানে মূলত সংখ্যাগুলিকে একদিকে নিলাম টু প্লাস টু আর এইখানে রুট থ্রি প্লাস রুট থ্রি এখানে হচ্ছে সদৃশ্যকর্ণী এই জন্য এটা দুটো রুট থ্রি যোগফল বলে এটা হল কত টু রুট থ্রি আর রুট ফাইভ প্লাস রুট সেভেন অসদৃশ্যকরণী বলে এই দুটো পাশাপাশি বসিয়ে দিলাম তাহলে কত হল ফোর প্লাস টু রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন আচ্ছা দু নম্বরেরটা বলা হয়েছে ওই রকম দশ মাইনাস রুট ওভার ইলেভেন থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ওভার ইলেভেন বিয়োগ করি ও বিয়োগ ফল লিখি ওরকমভাবে দুটো বন্ধনীর মধ্যে মাইনাস চিহ্ন বসালাম মানে এইটা আর এইটার মধ্যে মাইনাস চিহ্ন বসালাম তারপরের লাইনে মাইন বন্ধনী ভাঙলাম মানে দশ মাইনাস রুট ওভার ইলেভেন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর মাইনাসে প্লাসে মাইনাস থ্রি রুট ইলেভেন এবারে কী হলো এরকম মূলত সংখ্যাগুলিকে একদিকে নিলাম দশ প্লাস পাঁচ আর মাইনাস রুট ইলেভেন মাইনাস থ্রি রুট ইলেভেন তাহলে হলো দশ পাঁচে পনেরো আর এইখানে এটা হচ্ছে কি সদৃশ্যকরণই তাহলে এইখানে দুটো একই চিহ্নের আছে বলে যোগ হলো মানে একটা রুট ইলেভেন আর তিনটা রুট ইলেভেন মানে ফোর মাইনাস ফোর রুট ওভার ইলেভেন আর নম্বর তিনেরটা হচ্ছে সেভেন ইন্টু রুট ফাইভ ইন্টু টু ইন্টু রুট সেভেন এখানে মূলত সংখ্যাগুলিকে গুণ করলাম মানে সেভেন ইন্টু রুট টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট সেভেন এবারে সাত দুগুণে চোদ্দো আর রুট ফাইভ ইন্টু রুট সেভেন হলো পাশ্চাত্যে পঁয়ত্রিশ মানে রুট ওভার থার্টি ফাইভ ঠিক আছে আচ্ছা